চীন বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক সুখ দুঃখে দুটি দেশ একে অন্যের পাশে দাঁড়িয়েছে গণচীনের 74তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এটি বাংলাদেশকে এগিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্পর্কে চীনের সঙ্গে যৌথভাবে উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে অনুষ্ঠানে অংশ নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন বাংলাদেশের সাথে সম্পর্কের গৌরবান্বিত সময় পার করছে তার দেশ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা তার চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ আদান প্রদানের ইতিহাস আমি আগেই বলেছি অনেক অনেক দীর্ঘতম চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিজ মূল স্বার্থ এবং উদ্যোগের বিষয়ে একে অপরকে সমর্থন করে আসছে চীন ও বাংলাদেশের যৌথ উন্নয়নের ঘনিষ্ঠ অংশীদার আমাদের সব কিছুর অবকাঠামো উন্নয়নে চীনের আমরা সবসময় সহযোগিতা পেয়ে আসছি মা দেখো আপুটা কত সুন্দর করে অনুষ্ঠান উপস্থাপন করছে ইস আমি যদি এভাবে উপস্থাপন করতে পারতাম তুইও তো অনেক সুন্দর করে কথা বলতে পারিস তুইও পারবি উপস্থাপিকা হতে সেই সৌভাগ্য কি আর আমাদের আছে তাছাড়া মিডিয়াতে আমাদের তো কেউ পরিচিতই নাই শুরু হলো বাংলাদেশের প্রথম উপস্থাপনা বিষয়ক রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস আলো ছড়াবে উপস্থাপনায় আপনি কি দেশসেরা উপস্থাপক হতে চান তাহলে এখনই কোনো একটি বিষয়ের উপর নিজের উপস্থাপনার 2 মিনিটের একটি ভিডিও ক্লিপ পাঠিয়ে দিন 01782520178 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় momotajalsu@gmail.com প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে HSC পাস এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন